আপনি একটু ধৈর্য ধারণ করবেন আপনাকে আমি এখানে সারারাত বসে থাকতে বলবো না গত রাত্রে আমি চারটায় ভোর চারটায় বাসায় পৌঁছেছি সলাত আদায় করার পরে আমি বই পুস্তক কেতাবাদি দেখেছি বোখারি তাপশিফনি কাসির আরও কী কী বই পড়ায় যেগুলো দেখে ক্লাসে গেছি ক্লাস শেষ করে আমি জোহরের টামে বাসায় এসেছি বাসায় এসে খাওয়া দাওয়া করে সলাত আদায় করে গাড়িতে উঠেছি এখন গাড়ি থেকে নেমে ওখানে দশ মিনিট দেরি করে এখানে আসলাম আপনি বেশি ক্লান্ত না আমি বেশি ক্লান্ত তা আপনি এখান থেকে উঠে কোথায় যাবেন আপনি দোকানে বসে দাঁড়িয়ে আছেন কেন দোকানে দাঁড়িয়ে আছেন কেন লজ্জা হয় না একটু শরম হয় না একটু হায়া হয় না দোকানে বসে আড্ডা পিঠে থার্ড পার্সেন্ট মানুষ দোকানে বসে আড্ডা পিঠে নিম্ন শ্রেণীর মানুষ দোকানে বসে আড্ডা পিঠে ইতর শ্রেণীর মানুষ দোকানে বসে আড্ডা পিটলে তিনটা বিপদ হয় এক দোকানে ল্যাংটা মেয়ে নাচে দুই দোকানের সামনে একটা বেঞ্চ আছে ওখানে তিনজন চারজন বসে মানুষের বদনাম করে তিন দোকানে বসে থাকলে সময় নষ্ট হয় যেটা হারাম আপনি বলতে পারেন একটা ঘটনা যে রাসুল সাল্লাহ ইসলাম সাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক আকুন কোন বাপ মাকে মানে না যে দুই কম্মার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মধুমেনুল খামরা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে এরা চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে তার একটা হলো জুয়া খেলে যে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় তো জুয়া খেললে মানুষ জাহান নামে যাবে এই কথা বুঝলাম কিন্তু আল্লাহর নবী এই কথা বললেন কেন যে মান লাই বাবে নার দেশের ফাদা ফাঁকা দাঁত খালে আদা দামে খেঞ্জির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড গেমস এই ধরনের যত খেলা আছে যেটা বসে বসে সময় কাটে এই বসে বসে সময় কাটানো কাজটা ইসলাম ধর্মে হারাম এই ছেলে তোমার তো একজন হোঁচলা হোঁস মহিলা মাস্টার ডিগ্রি পাস হলে কি হবে তোমার মা নিজে দেখে ইস্টার জালসা আর তোমার ছোট ভাইকে গেমস খেলাতে লাগাই এই তো তোমার মা বাচ্চা প্রসব করা বড় কথা নয় বাচ্চা মানুষ করা বড় কথা তোমার মা নিজে জানে না মা কাকে বলে তোমার মা নিজেরই জানা নাই যে মা কাকে বলে যে এখন তোমার মা এখানে বসে আছে ফ্যাশন বোরখা পরে যে বোরখা পাড়ালে আর এক কালার বের হয় যেটা বোরখা হয় কি করে ছি 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 লজ্জা হয় না একটু একটু তোমার মাথায় কাপড় দেওয়া না কেন তোমার একটু হায়া হয় না তোমার একটু লজ্জা হয় না তোমার একটু সরম হয় না তোমার একটু ইতস্ত বোধ হয় না তোমার একটু বোধগম্য হয় না তোমার একটু মানবতা নেই তোমার একটু বেবেচনা নেই মাথায় কাপড় দেওয়া না কেন এখানে গল্প করছো কেন চুপ থাকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি ফ্যাশন বোরখা পরে আছেন কেন আপনি একটু লজ্জা করেন না আপনার একটু সরম হয় না আপনার একটু হায়া হয় না আপনি এ বোরখা পরে আছেন কেন আপনি ধর্ম দেখাচ্ছেন ফ্যাশন বোরখা কোনো দিন বোরখা হয় যার দিকে মানুষ বারবার তাকাবে সেটা পোশাক হয় কি করে আশ্চর্য আপনি একজন মহিলা মানুষ আপনার লজ্জা হয় না কেন এদিকে শোনেন আল্লাহ নবী বলছেন হায়া হায়াওয়াল ইমান ও জামিয়া লজ্জা এবং ইমান দুইটা একসাথে জমা ধরে থাকে এই যা রফিয়া আহাদম রফিয়াল আখারও লজ্জা যখন চলে যায় ইমান তখন চলে যায় লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার আল্লাহ হায়ামিনেল ইমান অল ইমান ফিল জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার আপনার লজ্জা নেই আপনি এই বোরখা পরে থাকেন কি করে বল হিসাব আপনাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতো আপনি পোশাক পরিবর্তন করুন এই বোরখা পরিবর্তন করুন আপনাকে বলছি আপনার স্বামীরও লজ্জা নেই শোনো তোমার বাপেরও লজ্জা নেই তোমরা বাপ বেটি একই লজ্জা বিক্রি করেছ তোমরা বাজারে ফাইজলামি করমা বেহায়াপনা অবলম্বন করে এভাবে চলে তাহাজুত পড়ে জান্নাত কিনতে চাও বহুল হিসাব মানুষকে পাপি করে জান্নাত কেনার চেষ্টা করিও না আমি মহিলাদের নিন্দা করেছি এ কথা ভুল আমি বলিনি আল্লাহর নবী বলেছেন ইন্মেল মেরে তুকবেলু ফিসুরোতে শেতন ও তুদবেও ফিসুরতে মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয মহিলারা শয়তানের বেশ ধরে যায় তিনি বলেছেন ইনেল নিসালি শয়েতন নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল নিশ্চয় মহিলারা শয়তানের জাল আপনাকে কি আমি শয়তান বললাম আপনাকে আমি শয়তান বলবো কেন আপনি তো আমার দিনই বোন আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি সবাই যদি শয়তান হয় তাহলে আয়েসা রাজি আল্লাহ তালাহ কি শয়তান নজবুল্লাহ আপনাকে আয়েসা রাজি আল্লাহ তালাহার মতো মনে করি সবাই যদি শয়তান হয় তাহলে খাদিজা রাজি আল্লাহ তালাহ কি শয়তান নজবুল্লাহ আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনার নিন্দা করব কেন আপনি বলেন কি

জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলছেন হাজি খাদিজা আতা তেলাইকা ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা ওই যে খাদিজা আপনার কাছে আসছে মা এনাউন ফিহে তম এদাম তার কাছে আছে একটা বাটি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা ওই যে আপনার কাছে আসছে আমাদের নবীকে জিবরাইল বলছে ওই দেখেন ওই দেখেন খাদিজা আসছে ওর কাছে আছে একটা বাটি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি ও যখন আসবে ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বে হাম হাবি অবশ্যের আপনার কাছে চলে আসলে এক নম্বরে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য জাননাতে একটা ঘর বানানো হয়েছে মুক্তা দ্বারা যেখানে নেই এক মিনিট আমার জীবনে আদর্শ পরিবারে পরিবারের আলোচনা করতে গিয়ে আমি প্রায় দিনে আপনাকে দেখেছি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আল্লাহ তালা আমি আজকে আপনাকে বলে যাচ্ছি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা হচ্ছেন খাদি জারাজি আল্লাহ তালা আনহা এইটুকু বলার পরে পাশ আর একটা বলি আল্লাহর নবী বলছেন কে আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল। তখন জিবরা আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন আলাইকা আলাই সালাম আর আহমতুল্লাহ হে বারাকাত আপনাকেও সালাম জিবরাইলক সালাম তার উপরে শান্তি রহমত বর্ষিত হোক আপনাকেও সালাম জিব্রাইলকে সালাম জিব্রাইলের উপরে শান্তি রহমত বর্ষিত হোক তারা বলা নারা। আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমি তো দেখতে পাই না আপনি তো জিব্রাইল দেখতে পান আমি তো দেখতে পাই না আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না তখন এক বিছানে তিনজন মোহাম্মদ সাল্লাম আয়সার জিয়ালা জিবাইসালাম শুধু এক বিছানে নয় এক ল্যাপের নিচে তিনজন এক জিবাই দুই মোহাম্মদ আয়েসার তিনজন এক বিছানে এক ল্যাপের নিচে কিন্তু আয়েশা দেখতে পান না আর জিবরাল আলা কোন মানুষের সাথে কথা বলবেন না নবী ছাড়া জিবরাল বলতে পারতেন আয়েশা আসসালামু আলাইকুম আইসা তোমাকে সালাম কিন্তু এটা জিব্রাইল বলবেন না জিবরাইল নবী ছাড়া কোনো মানুষের সাথে কথা বলেন না মনে হয় আমি বুঝাতে পারি না কথা যখন খাদিজার ব্যাপারে বললেন তখন তিনটা কথা বলেছিলেন মোহাম্মদ খাদিজা আসলে আপনি এক নম্বরে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন দুই নাম্বারে বলবেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন তিন নাম্বারে বলবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই এবার আয়সার কাছে আসেন আয়েশা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন কই আল্লাহ সালাম দিয়েছে কথা তো নেই আয়েসা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে নেই এবার আপনি বলেন তো পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা কে খাদিজা আনহা কেউ যদি আপনাকে বলে কেন কি দলিল দিবেন খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে সালাম দেননি আল্লাহ খাদিজা ছাড়া খাদিজা পৃথিবীর এক আশ্চর্য অভিনব ব্যতিক্রম মহিলা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনাকে আমি আয়েসার জিয়া মতো মনে করি আরে আপনার নিন্দা করব কেন আপনাকে গালি দিব কেন আপনাকে আমি খাদিজার মতো মনে করি আমি বলছি ওই যে ওই যে ওই যে একটা মেয়ে আপনার পাশে বসে আছে ওই যে দেখেন মাথায় কাপড় দিয়ে নেয় এ হলো শয়তান এরই কথা বলছি ওই যে দেখেন আপনার পাশে আছে ওই যে দেখেন 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 আপনার পাশে একটা মেয়ে আছে ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে নাই ও যেদিন ক্লাস এইটে পড়ে সেদিন তার হাইজ হয়েছে তার বিবাহ হলে দুইটা বাচ্চা হতো সে এখন আপনার পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে এ হলো শয়তান এরই কথা বলছে ওই যে আপনার পাশে আছে ওই যে পাশে আপনার একজন মহিলা আছে দেখেন দেখেন ও ব্লাউজ পরে আছে তার পেট দেখা যায় তার পিঠ দেখা যায় এ হলো শয়তান এটার কথা বলছি দেখেন আপনি আপনি তো মহিলা মানুষ একটু হাত দিয়ে দেখতে পারবেন দেখেন পেট দেখা যাচ্ছে ওর পেট ওর দেবর দেখে ওর ভাসুর দেখে দেশবাসী দেখে শহরের লোক দেখে ওর পেট নাকি ফিরি সবাই নাকি দেখবে